সারা বিশ্ব এক গভীর সংকটে, সাথে সাথে আমাদের দেশও। গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। করোনা ভাইরাস যাতে মহামারীর আকার না নিতে পারে, সমস্ত সরকারি নির্দেশিকা পদে পদে মেনে চলুন, লকডাউনের সঙ্গে থাকুন এবং গৃহবন্দী থাকুন। নমস্কার। গোটা দেশ ও রাজ্য জুড়ে করোনা আক্রান্তের মধ্যে এক অনন্য নজির করল তারকেশ্বর বাঘাযতীন ক্লাব। জানা যায় আজ তারকেশ্বর 10 নম্বর ওয়ার্ডে গরিব দুস্থ অসহায় প্রত্যেক মানুষের জন্য আজ থেকে খাবারের দায়িত্ব নিল তারকেশ্বরের বাঘাযতীন ক্লাব। ক্লাবের মধ্যেই রান্না হবে, সেই রান্না করা খাবার বাড়ি বাড়ি পৌঁছে দেবে ক্লাবের সমস্ত প্রতিনিধিরা, জানাচ্ছেন ক্লাবের সদস্যরা। এবং এও জানা যায় যতদিন পর্যন্ত এই লকডাউন চলবে ততদিন পর্যন্ত তারকেশ্বরের 10 নম্বর ওয়ার্ডে দুস্থ অসহায় পরিবারগুলোকে খাদ্য পরিষেবা প্রদান করতে থাকবে এই ক্লাবের সদস্যরা। করোনা সংক্রমণ এড়াতে লকডাউনের জেরে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এখন প্রায় আকাশ ছোঁয়া, যার কারণে গভীর খাদ্য সংকটে পড়েছে গরিব দুস্থ পরিবারগুলি। তাই এলাকার দুস্থ মানুষগুলির মুখে অন্ন তুলে দিতেই এই উদ্যোগ বলে জানান তারকেশ্বর বাঘাযতীন ক্লাবের কর্মকর্তারা। যাতে মানুষ সুস্থ থাকে, ভালো থাকে, সেই কামনা করি, আর সবাই যেন ভালো থাকে। আর আপনারা এই খাদ্য সাহায্য করছেন, আমাদের খুব ভালো লাগছে। এই যে খাবার পাচ্ছেন, দিনের পর দিন কয়েকদিন ধরে দেখা যাচ্ছে দোকানপাট বন্ধ, কি বলবেন? এই যে বাসে দাঁড়িয়েছে, খুব অসুবিধা হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার জন্য। এই যে আপনারা সাহায্য করছেন, আমাদের খুব উপকার হচ্ছে, ভালো লাগছে। আমরা বাঘাযতীন ক্লাবের পক্ষ থেকে এই খাওয়ার দাওয়ার আয়োজন করেছি। এখানকার অনেক গরিব দুঃখী দিন আনে দিন খায় এরকম মানুষ এখানে আছেন, এবং তাদের পাশে আমরা দাঁড়িয়ে আমরা নিজেকে ধন্য মনে করছি। এবং আমরা চাই যাতে করোনা ভাইরাসের মানে তাড়াতাড়ি মুক্ত হোক, মানে রোগটা থেকে সবাই মানে বঞ্চিত থাকুক, আর সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনা করি আমাদের বাঘাযতীন ক্লাবের পক্ষ থেকে। আপনারা কী কী দিচ্ছেন এই যে রান্না করে? আমরা আজকে ডিম আলু ফুলকপি তরকারি আর টমেটোর চাটনি আর ভাত। সাবস্ক্রাইব করুন প্রতিবাদী আওয়াজ, সব খবর সবার আগে। আমরা লক্ষ্যে আছি কিন্তু পক্ষে নেই।